এই পৃথিবী তো একদিন ছিল না ছিলন তো একমাত্র কেবল মাত্র আমার আল্লাহ আমার আল্লাহর মন চাইলো খেল শুরু করে দিল আসমান বানাইলো জমিন বানাইলো আসমান জমিন বানাইলো আসমান বানাইলো চার দিনে ডেকোরেশন করলো দুই দিনে ছয় দিনে কমপ্লিট হয়ে গেল হাজার 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 শ্রেণীর মখলুক বানাইলো কোটি 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 ফেরেশতা বানাইলো সব কিছু বানাইয়া আমার আল্লাহ তিরিং বিরিং তিরিং বিরিং শুরু করাইয়া দিল পাখিতে কি চিরমিচির করে বিড়ালে ম্যাও ম্যাও করে কুকুরে ঘেউ ঘেউ করে গরু বাসুরে হাম্বা হাম্বা করে ঘোড়া চিহি চিহি করে আরো কত ধরনের কত কি আওয়াজ টাওয়াজ করে কিন্তু আমার মাউলার মনে ভালো লাগে না মজা লাগে না কথা ঠিক কি না হাজার হাজার শ্রেণীর মখলুক বানাইছেন না কোটি কোটি ফেরেশতা বানাইছেন না কোটি কোটি ফেরেশতারা অনাবরত আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা দাদাও গেল বাবাও গেল কেউ তো ফিরে আসলো না তোমার আমার যেতে গো হবে তোমার আমার যেতে গো হবে কেউ তো রাখতে পারবে না সুবহানাল্লাহ অনাবরত ফেরেশতারা আল্লাহর গুণগান গায় কিন্তু আল্লাহর মনে ভালো লাগে না আল্লাহর কাছে মজা লাগে না এত মখলুক বানাইলাম গো এত ফেরেশতা বানাইলাম কিন্তু আমার কাছে মজা লাগে না 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 এই জমিনে এমন একটা মখলুক দরকার এই জমিনে এমন একটা খুব খুব খেয়াল খুব গুরুত্ব এই জমিনে এমন একটা মখলুক দরকার যেই মখলুকের জ্ঞান থাকবে বুদ্ধি থাকবে বিবেচনা থাকবে যেই জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া যেই জ্ঞান দিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর উপাসনা করবে জোরে কোন সুবহানাল্লাহ এমন একটা মখলুক দরকার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা আমি নতুন করে জমিনের ভিতরে আমি খলিফা বানাইতে চাই ফেরেশতারা বলল আল্লাহ দরকার নাই আমরাই তো আছি আপনার ইবাদতের জন্য যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইন্নি আ'লামু মা লা তা'লামু ও ফেরেশতারা শোনো আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না ও তোর কত কথার দরকার নাই গো ফেরেশতা যাও আমি বনি আদম বানাইব জমিনে চলে যাও জমিনে যাইয়া মাটি নিয়ে আসো প্রধান ফরস্তা চারজনকে ডাক দিল চারজনকে ডাক দিয়ে বলল জমিনে যাও হযরত জিব্রাইলকে পাঠানো হইল যাও জমিনে যাইয়া মাটি নিয়ে আসো হযরত জিব্রাইল জমিনে যাইয়া যখন মাটিতে হাত দিল মাটি কান্না শুরু করলো জিব্রাইল গো কি অপরাধ করেছি কি আমার অপরাধ আমার বুক ফাড়িয়া কেন তুমি মাটি নিবার চাও তোমাকে মাটি দেওয়া যাবে না যেই খলিফা বানাইবে ওই খলিফা গুনার কাজ করবে আর গুনার কাজ করার কারণে একদিন না একদিন জাহান্নামের আগুনে জ্বলবে আমি মাটি হইয়া জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না
মাটি যখন কান্না শুরু করলো মাটির বোবা কান্না দেখিয়া হযরত জিবরাইল আর মাটি আনতে পারলো না সরাসরি আবার ফিরে চলে গেল আল্লাহর কাছে পরবর্তীতে আসলো মিকাইল মিকাইলও মাটি নিতে পারলো না পরবর্তীতে আসলো ইসরাফিল ইসরাফিলও মাটি নিতে পারলো না পরবর্তীতে চার নম্বরে আসলো হযরত আজরাইল আজরাইল আসিয়া মাটিতে হাত মারলো মাটি কান্না কাটি শুরু করলো আজরাইল ডাক দিয়ে বলে মাটি রে মাটি তোমার কান্নায় কিছুই হবে না হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করেছে মাটি নিবার জন্য নতুন করে খলিফা বানাইবে তোমার কান্নায় আমার মন গলবে না এই কথা বলিয়া জমিনের ভিতরে আজরাইল হাত মারলো হাত মারিয়া এক মুষ্টি মাটি নিল এক মুষ্টি মাটির ভিতরে মাটি ছিল 40 মণ একটু জোরে কন সুবহানাল্লাহ কয় মণ মাটি ছিল 40 মণ মাটি নিয়ে চলে গেছে সংক্ষেপ করতেছি সময় কম মাটি নিয়ে চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ফেরেশতারা রে এবার সুন্দর করে বনি আদমের একটা মূর্তি বানাও বনি আদমের কি বানাও মূর্তি বানাও কয় হাত লম্বা 60 হাত লম্বা 7 হাত চওড়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কয়টা জোড়া হবে কয়টা ভাঁজ হবে কয়টা নলকূপের নলকূপের গোড়া হবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে দিতেছেন আর ফেরেশতারা বানাইতেছেন বানাবার পরে বলেন আল্লাহ বানাইলাম তো কেমন হইল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা আমার মনের মতন হয় না আমার পছন্দ হয় না আমার মনের মতন হয় না আমার আদরের মখলুক আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দিয়া বানাইতে চাই কন্যা সুবহানাল্লাহ 18,000 মখলুকাত আশরাফুল মখলুকাত মানুষ বনি আদম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন কথা ঠিক কি না রাগ করবেন নি না বানর থেকে আসছে মানর থেকে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় আমি নিজ কুদরতে হাত বানাইব আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতকে লম্বা কইরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের চুলের গোড়া থেকে নিয়ে শুরু করে এই দাড়ি থুতনি পর্যন্ত এক কানের লতি হইতে আরেক কানের লতি পর্যন্ত এই মাঝখানের জায়গাগুলি আল্লাহর কুদরতে হাতে ডইলা ডইলা নাকটারে দইরা আদর কইরা কইরা চক্ষুটারে দইরা আদর কইরা কইরা গাল কপালে হাত বুলাইয়া আমার আল্লাহ ঘোষণা করে দিছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বানাইয়া আবার নিজে ঘোষণা করে দিছেন যে আমি সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বনি আদম বানাইলাম জোরে কন না তাহলে আল্লাহ নিজে আদর কইরা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন কথা ঠিক কিনা আসমান বানাইছেন জমিন বানাইছেন লৌহ কলম বানাইছেন আল্লাহর আরশ পর্যন্ত বানাইছেন যাহা কিছুই বানাইছেন নিজে কিন্তু হাত লাগান নাই নিজের আল্লাহর কুদরতি হাত লাগান নাই কিন্তু বনি আদম আশরাফুল মাখলুকাত এই মানুষ বানানোর জন্য আল্লাহর নিজের কুদরতি হাত ব্যবহার করছে সুবহানাল্লাহ কোন জোরে কোন আর যদি আমরা এখন বলি মানুষ বানর থেকে আসছে ঈমান থাকবে নি ঈমান থাকবে মানুষ আসছে বানর থেকে বইলাছে তোর কোন দাদাই ইমান রাখা হলো তাই বলেন বলেন ইমান রাখা হলো তাই ইমান রাখা হলো তাই ইমান রাখা হলো তাই ইমান রাখা হলো তাই ও হে আল্লাহ পরওয়ার সদায় মদের চাই তোমায় যে অবস্থা দুনিয়ায় ইমান রাখা হলো তাই 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 ঘরে ঘরে মস্ত জ্ঞানী কোরআন হাদিস নাহি মানি ঘরে ঘরে মস্ত জ্ঞানী কোরআন হাদিস নাহি মানি কালাইতেছে মুসলমানি আম খাইতে নিম গাছ লাগায় আম খাইতে নিম গাছ লাগায় আম খাইতে নিম গাছ লাগায়
দায় ঈমান রাখা হলো দায় ঈমান রাখা হলো দায় ঈমান রাখা হলো দায় সিল্লাইয়া বলেন ঠিক কি না রাগ করতেছেন না ঈমান থাকবে থাকবে না তাহলে সমস্ত পৃথিবী বানাবার পরে মাখলুক বানাবার পরে মানুষ বানাইছেন মানুষ বনি আদম বানাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যে হে মাখলুকাত সমস্ত পৃথিবীর মাখলুক সমস্ত মাখলুক আমার আশরাফুল মাখলুকাত বনি আদমের খেদমত করবে সুবহানাল্লাহ কোন অর্থাৎ সমস্ত পৃথিবী আশরাফুল মাখলুক বনি আদমের খেদমত করবে কোন সুবহানাল্লাহ অর্থাৎ মানুষের খেদমত করবে কত বড় সাংঘাতিক কথা ঠিক কি না নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আদ দুনিয়া খলিকাত লাকুম ওয়া আনতুম খলিকতুম লিল আখিরা সমস্ত পৃথিবী বান্দা তোমার গোলামি করবে তোমার খেদমত করবে আর তোমরা শুধু একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবা ঠিক কি না এই যে দেখা যায় এত বড় আসমান আসমানটাও তোমার গোলামি করে জমিনটা দেখা যায় জমিনটাও তোমার গোলামি করে আসমানটা দেখা যায় আসমান তোমার গোলামি করে বৃষ্টি দেয় বৃষ্টির থেকে বারিশ দেয় বারিশ থেকে তুমি উপকৃত হও এত বড় জমিন জমিনটাও তোমার গোলামি করে এক দাদা বপন করো হাজার দানাও গদিত হয় কথা ঠিক কি না এ বন্ধু তোমার ঘরের কোণায় ওই যে কাঁঠাল গাছ ওই কাঁঠাল গাছটাও তোমার গোলাম বছরে বছরে তোমার মিষ্টি মিষ্টি কাঁঠাল দেয় ওই ঘরের কোণায় তোমার আম গাছটাও তোমার গোলাম বছরে বছরে তোমাকে মিষ্টি মিষ্টি আম দেয় তোমার ঘরের কোণায় নারিকেল গাছটাও তোমার গোলাম বছরে বছরে তোমাকে মিষ্টি মিষ্টি নারিকেল দেয় ঘরের পাশে তোমার সুপুরি গাছ তোমাকে ঘরের বছরে বছরে সুপুরি দেয় হে বন্ধু ঘরের কোণায় তোমার সবুজ সবুজ লতা পাতা এই যে লতা পাতাও তোমার গোলাম তোমার গরুতে খাইল গরু তোমাকে দুধ দিল জোরে কোন ঠিক কিনা এ বন্ধু সমস্ত মখলুক তোমার গোলাম বানাইলাম এবার বলতে পারেন হুজুর তাহলে সাপ বিচ্ছু এগুলোও কি আমাদের খেদমত করে এগুলো দিকে আমরা ডংশন করে না না সাপ বিচ্ছু তোমার খেদমত করে সমস্ত মখলুক তোমার খেদমত করে কিছু কিছু মখলুক তোমাকে সরাসরি প্রত্যক্ষভাবে খেদমত করে কিছু কিছু মখলুক পরোক্ষভাবে মানে অর্থাৎ ঘুরাইয়া ফিরাইয়া খেদমত করে কিন্তু খেদমতই করে আমরা বুঝি না দেখি না কথা ঠিক কি না এক আল্লাহর ওলি নদীর পাশ দিয়া হাঁটতে যাইতেছে জিকির করতে করতে তসবিহ হাতে আল্লাহর নামে জিকির কইরা লা ইলাহা লা ইলাহা আল্লাহর ওলি জিকির করতে করতে নদীর পার দিয়া হাইটা যায় হাইটা যাওয়ার সময় সামনে তাকাই দেখে বড় ধরনের একটা বিচ্ছু একটা বিচ্ছু এরকমের নদীর দিকে এরকমের হাইটা যাইতেছে চিন্তা করলো হায় হায় এত বড় বিচ্ছু তো আমি আর কোনোদিন দেখি নাই এই বিচ্ছুটা নদীর দিকে কেন যায় তবে ওর কাজ কি আমি একটু দেখি আল্লাহর ওলি ওই বিচ্ছুটার পিছনে পিছনে হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে দেখতেছে বিচ্ছুটা একেবারে নদীর কিনারায় যাইয়া পানি সোয়াসো একবারে পানির সাথে দাঁড়াইয়া গেছে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলিও পিছনে দাঁড়াইয়া আছে বিচ্ছুর খেলা দেখার জন্য যে বিচ্ছুটা কি করতেছে একটু বিচ্ছুর খেলা দেখবে এই জন্য আল্লাহর ওলি দাঁড়াইয়া আছে কিছুক্ষণ পরে বাতাসে তুফানের বাড়িতে বাড়িতে একটা কচুড়ি ফানা ওই বিচ্ছুর সামনে আইসা দাঁড়াইলো যখনই বিচ্ছুর সামনে কচুড়ি ফানাটা দাঁড়াইলো বিচ্ছুটা একটা ফাল দিয়া কচুড়ি ফানার উপরে উল্টা বসলো কোন সুবহানাল্লাহ যখন বিচ্ছুটা কচুড়ি ফানার উপরে চৈরা বসলো আবার বাতাসের মাধ্যমে তুফানের বাড়িতে বাড়িতে আবার সোজা কচুড়ি ফানা নদীর মাঝখানের ভিতরে যায় মধ্যের দিকে যায় আল্লাহর ওলি চিন্তা করলো না এভাবে তো আর বিচ্ছুর খেলা দেখা যাবে না কেননা বিচ্ছুকে নিয়ে কচুড়ি ফানা তো নদীর ওই পারের দিকে যাইতেছে বিচ্ছুর খেলা যদি আমাকে দেখতে হয় তাহলে ওই কচুড়ি ফানার পিছন নিতে হবে আমার একটা নৌকা ভাড়া নিতে হবে কথা ঠিক কিনা
আল্লাহর ওলি একটা নৌকা ভাড়া নিয়া ওই বিশ্বর পিছনে পিছনে যাইতেছে কিন্তু আল্লাহর নবীর কলিজার ভিতরে কৌতূহল জাগলো আল্লাহ এ তোমার কি খেলা দেখাইলা তোমার কি কারিশমা দেখাইলা আমি মানুষ আমি বনিয়াদন আমাকে নদী পার হওয়ার জন্য তুমি নৌকার ব্যবস্থা করছো আর ওই বিচ্ছুটা নদী পার হওয়ার জন্য যদি আমার নৌকায় উঠতো তাহলে ওই বিচ্ছুকে আমি পিটনি দিয়া মারতাম মাইরা পানিতে ভাসাইয়া দিতাম ও আল্লাহ না না বিশ্বকে নদী পার হওয়ার জন্য নৌকা দরকার নাই বিশ্ব নদী পার হওয়ার জন্য তুমি কসুডি ফানা বানাইছো কসুডি ফানা কেউ তুমি অযথা বানাও নাই এই কথা আল্লাহর ওলি চিন্তা করতেছে আর চক্ষু দিয়া ঝরঝর করে পানি ছাড়তেছে এবার আল্লাহর ওলি ওই কসুডি ফানার পিছনে যাইতে যাইতে এক পর্যায়ে কসুডি ফানা তুফানের বাড়িতে বাড়িতে নদীর উপরে যাইয়া পৌঁছলো যখনই উপরে পৌঁছতে দেরি বিশ্বটা একটা ফাল দিয়া উপার করতে আর দেরি নয় আল্লাহর ওলিও সঙ্গে সঙ্গে বিশ্বর পিছনে পিছনে হাঁটতেছে কিছু দূর দেখা যায় অনেক বড় একটা গাছ দেখা যায় ছায়াদার গাছ ওই ছায়াদার গাছের নিচে একজন রাখা ওনার টুপি আছে পাগড়ি আছে জুব্বা আছে মুখে সুন্নতি দাড়ি আছে উনি হইলো একজন বরকির পালের রাখাল উনি বরকিগুলা ওই পাহাড়ের ভিতরে ছাইড়া দিছে ঘাস খাওয়ার জন্য আর আল্লাহর বান্দা রাখাল গাছের ছায়ার নিচে পাগড়িটা মাথার নিচে দিয়া আরাম করতেছে আরাম করতে করতে এক পর্যায়ে আল্লাহর গোলাম ঘুমাইয়া গেছে আল্লাহর ওলি দেখতেছেন বিচ্ছুটা হাঁটতে হাঁটতে দ্রুত হাঁটতে হাঁটতে ওই রাখালের মাথা বরাবর গেছে এবার আল্লাহর ওলি চিন্তা করলো হায় হায় এখনই তো ওই রাখালকে দংশন করবে কামড় দিবে আল্লাহর ওলি একটা পাথর হাতে নিছে পাথর দিয়ে ওই বিচ্ছুটাকে মারবে যখনই পাথরটা হাতে নিছে বিচ্ছুর গায়ে মারবে তখনই তাকিয়ে দেখে বিচ্ছু মারবে কখন রাখালের মাথার কাছে বিশুদর একটা সাপ ফানা তুলে আছে রাখালকে দংশন করার জন্য বিচ্ছু আর সময় করলো না আর দেরি করলো না সঙ্গে সঙ্গে একটা ফাল দিয়া ওই সাপের ঘাড়ে উঠিয়া একটা কামড় বসাইয়া দিল সাপের ঘাড়ে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সাপটা একেবারে বেহুশ হয়ে গেল প্যারালাইসের রোগী হয়ে গেল কান সুবহানাল্লাহ চিন্তা করেন ওই সাপ এবং বিচ্ছুর দ্বারাও কিন্তু আমরা যে মানুষ বনিয়াদম আশরাফুলের মাখলুকাতের খেদমত করে কি করে না এ সাপের দংশন থেকে আল্লাহর ওলির দরকার নাই সাপের দংশন থেকে বাঁচাইবার জন্য অন্য কোন মানুষের দরকার নাই সমুদ্র পাড়ি দিয়া সমুদ্র পার হইয়া একটা বিচ্ছু এনেছে সাপকে খতম করার জন্য কথা ঠিক কি না আসল মৌজু হইলো সমস্ত দুনিয়া আশরাফুল মাখলুকাত আপনার আমার খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বান্দা সমস্ত পৃথিবীর মখলুক তোদের গোলামি করে কিন্তু বান্দা তোরা কিন্তু আমি আল্লাহর গোলামি করবি গোলামি এবার কাকে বলে গোলামি কাকে বলে কিভাবে গোলামি করতে হয় গোলামি কিভাবে করতে হয় কাকে গোলামি বল গোলামি এখন কিভাবে করে কথা ঠিক কি না আমরা যে আল্লাহর গোলামি করব কিভাবে নামাজ পড়লেই কি গোলামি হয়ে যাবে রোজা রাখলেই কি গোলামি হয়ে যাবে হ্যাঁ নামাজ পড়ার নাম কিন্তু বাজান গোলামি নয় রমজান মাসের রোজা রাখার নাম কিন্তু গোলামি নয় হজে বাইতুল্লাহর নাম কিন্তু গোলামি নয় যাকাত প্রদানের নাম কিন্তু গোলামি নাই গোলামি হইল আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজ পড়তে বলছেন তখন নামাজ পড়ার নাম গোলামি যখন নামাজ পড়তে নিষেধ করছেন তখন নামাজ না পড়ার নামটাই গোলামি রমজানুল মোবারকের রোজা রাখাকে দিনের বেলায় সিয়াম সাধনা করিয়া রোজা রাখতে বলেছেন যখন শাওয়াল মাসের চাঁদ উঠে গেছে তখন কিন্তু দিনের বেলা না খাওয়া থাকা হারাম কথা ঠিক কি না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনের বেলায় খানা পিনা খাইয়া ঈদের দিনে আনন্দ ফুর্তি করার নাম হইল আল্লাহর গোলামি কথা ঠিক কি না
সমস্ত পৃথিবীর মালিক বলতেছে বান্দা তোমাদেরকে কিন্তু আমি আল্লাহর গোলামের জন্য বানাইছি আর আমার গোলামি করলে আমার কাছে একটা জায়গা আছে একটা জিনিস আছে চিরজীবনের জন্য ওই জায়গাটার মালিক বানাইয়া জান্নাতের মালিক বানাইয়া তোমাদেরকে দিয়া দিব কথা ঠিক কিনা আমি আয়াত তেলাওয়াত করেছিলাম পবিত্র কালামুল হাকিমের 114 খানা সূরা 16 নম্বর সূরা সূরা নহল তার 90 নম্বর আয়াত তেলাওয়াত করছি আপনাদের সম্মুখে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6টা ভূমিকা রাখছেন 3টা আদেশ করছেন আর 3টা নিষেধ করছেন বলছেন বান্দা তোমরা আমার 3টা আদেশ তোমরা পালন করে চলবা আর 3টা নিষেধ তোমরা মানে চলবা যদি মানে চলতে পারো তাহলে তোমরা দুনিয়ার জমিনে জান্নাতি মানুষ হয়ে দাঁড়াইতে পারবা কোন সুবহানাল্লাহ কয়টা আদেশ 3টা করতে বলছেন আর 3টা করতে নিষেধ করছেন 3টা করতে নিষেধ করছেন মোট 6টা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান এ মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তোমরা জমিনের ভিতরে ইনসাফ সৃষ্টি করো ইনসাফ কায়েম করো ইনসাফ কাকে বলে বিচার ব্যবস্থার ভিতরে তোমরা ইনসাফ করবা কিন্তু আমাদের তো ইনসাফ নাই পাঁচ মার্ডারের হয় না কিছু সাত খুনের হয় না কিছু মুলা চোরার ফাঁসি হয় বিচার নাই নাই ঈমান রাখা হলো দায়ে কথা ঠিক কি না আছে মুলা চোরার ফাঁসি হয় ইনসাফ আছে বিচারের ভিতরে ইনসাফ নাই মাপের ভিতরে ইনসাফ নাই মাপে কম দেয় কি দেয় না দেয় রাব্বুল আলামিন বলতেছে এরে গোলাম এ বান্দা তোমরা দুনিয়ার জমিনে ইনসাফ সৃষ্টি করো ইনসাফ কায়েম করো ইনসাফ কায়েম করবা কিভাবে বিচার ব্যবস্থার ভিতরে ইনসাফ থাকতে হবে তখন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার বিচারপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নবীজি বিচারপতি নবী পয়গম্বরের কাছে একটা চুরির বিচার আসছে কিসের বিচার চুরির বিচার আসছে চুরির বিচারের কোরআনের আইন হইল হাত কেটে দেওয়া সৌদি আরবে আছে কি নাই চুরির বিচার কোরআনের আইন হলো হাত কেটে দেওয়া নবী আলাইহিস সালাম চেয়ারের ভিতরে বসছেন বিচারের সিংহাসনে বসছেন কোরআন শরীফকে খুইলা ফেলাইছেন কোরআনের আয়াত তেলাওয়াত করছেন আসারিতু আসারিবাতু ফাক্কাউ আইদিয়াহুমা চোর পুরুষ হোক আর মহিলা হোক কোরআনের আইন হলো হাত কেটে দাও কোরআনের আইন কি হাত কেটে দাও একবার চুরি করছে এক হাত কেটে দাও আবার চুরি করছে এক পা কেটে দাও আবার চুরি করছে আর এক হাত কেটে দাও আবার চুরি করছে আর এক পা কেটে দাও তারপরেও যদি মুখ দিয়া কামড় দিয়া চুরি করে তাহলে লোহা একটা এরকমের দাঁড় করাইয়া শুলে চড়াইয়া দাও এটা কি আইন কিসের আইন কোরআনের আইন এবার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে একটা চুরির বিচার আসছে চুরির বিচার তবে এই চুরিটা কে করছে চুরিটা করছে একজন মহিলা কুরাইশ বংশের মহিলা বলেন তো দেখি আমার নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের নাম কি কুরাইশ বংশের আর এই কুরাইশ বংশের একজন মহিলা চুরির বিচার এসেছে পয়গম্বরের কাছে সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতরে উন্মাদনা সৃষ্টি হয়ে গেল সাহাবায়ে কেরামরা শুধু চিন্তা করতেছে হায় হায় কুরাইশ বংশের একজন মহিলার চুরির বিচার যদি পয়গম্বরের কাছে একটু সুপারিশ করান যাইতো যে পয়গম্বর যেই মহিলার বিচারটা এসেছে ওই মহিলা একজন কুরাইশ বংশের মহিলা তার হাত না কাইটা যদি একটা আঙ্গুল কাটিয়া বিচারটা যদি সহজ করা হয় বিচারটা যদি একটু শিথিল করা হয় তাহলে মনে হয় কুরাইশ বংশের মান সম্মানটা একটু বাঁচে তবে সুপারিশটা নিয়ে কে যাবে
হযরতে আবু বকর বলতেছে ওমর তুমি যাও ওমর বলতেছে না আবু বকর তুমি যাও আবু বকর বলতেছে ওসমান তুমি যাও ওসমান বলতেছে আলী তুমি যাও একজন ছিল একটু চালাক টাইপের বুদ্ধিমান উনি বলতেছে না আমরা তো নবীর প্রিয় সাহাবী আমরা তো জ্ঞানী আমরা তো বুঝি আমরা যদি নবীর কাছে এই সুপারিশটা নিয়ে যাই হয়তো নবীজি রাগ করতে পারে গোস্বা করতে পারে তাহলে একটা ছোট ছেলে বাচ্চা ছেলে ধইরা নবীর কাছে সুপারিশের জন্য পাঠানো হোক বাচ্চা কোথায় পাইবা ওই যে দেখা যায় ওসামা ওই ওসামাকে পাঠাইয়া দাও ওসামা তো ওসামা তো পয়গম্বরের নাতি হয় পয়গম্বরের ছেলের ঘরের নাতি ওই ওসামা যদি দয়া বলে তাহলে মনে হয় পয়গম্বর একটু মেনে নিতে পারে আমার ভাইরা আপনাদের মনে মনে ভাবতেছেন পয়গম্বরের ছেলের ঘরের নাতি আবার কিভাবে হইল পয়গম্বরের তো কোনো ছেলেই নাই ঠিক কি না হযরতে খাদিজাতুল কুবরার চাচাতো ভাই বাজার থেকে চারজন গোলাম কিনেছে চারজন গোলাম কিনিয়া হযরত খাদিজার সামনে দাঁড় করায় দিছে ও খাদিজা আমি বাজার থেকে চারজন গোলাম কিনেছি আমার মন চায় আমি তোমাকে একজন গোলাম হাদিয়া দিব তোমার সামনে চারজন গোলাম দাঁড় করায়া দিলাম খাদিজা তোমার যাকে পছন্দ হয় তোমার গোলাম তুমি বানাইয়া না হযরতে খাদিজা চারজন গোলামের চেহারার দিকে তাকাইতেছে তাকাইয়া হযরত জায়েদের মাথার উপরে হাত রাখলো রাইখা বলে ভাইজান এই ছেলেটা আমার খুব পছন্দ হয় এই ছেলেটার চেহারাটা আমার কাছে খুব ভালো লাগে এই ছেলেটাকে এ তোর নাম কি আমার নাম হলো জায়েদ ইবনুল হারেসা আমার বাবার নাম হারেস কয় ঠিক আছে তোকে আমি গোলাম বানিয়ে নিলাম গোলাম নিয়ে অপেক্ষা করতেছে রাতের বেলায় যখন পয়গম্বর বাসায় আসছে পয়গম্বরের কাছে জায়েদকে নিয়ে গেছে ডাক দিয়ে বলে ও পয়গম্বর আমার কাছে একটা গোলাম হাদিয়া আসছে আমি খাদিজা গোলাম দিয়া কি করব আমি চাই এই গোলামটা পয়গম্বর আপনাকে হাদিয়া দিবার জন্য ও পয়গম্বর এই যে নেন জায়েদকে আপনার হাদিয়া দিলাম গোলাম বানায়া দিলাম এখন আর নিশিরাইতে আধা রাত্রে আধার রাত্রে আপনি আর একা একা দাওয়াত দিবেন না এই জায়েদকে আপনি সঙ্গে রাখবেন সুখে দুঃখে এই জায়েদ আপনার খেদমত করবে জায়েদ পয়গম্বরের সঙ্গে সঙ্গে থাকেন খেদমত করেন এমনকি তায়েফের ময়দানে যেদিন নবীজি গেছেন তখন হযরতে জায়েদও কিন্তু পয়গম্বরের সঙ্গে ছিলেন তায়েফের দুষ্ট ছেলেরা পয়গম্বরকে শিলা বৃষ্টির মতন পাথর মারছেন নবীজির নরম চামড়াগুলা ভেদ করিয়া পাথরগুলা নবীজির চামড়ার ভিতরে ঢুকে গেছেন হযরতে জায়েদ বলতেছেন যে আমি জায়েদ পাথরগুলা যখন সরাইছি নবীজির শরীর মোবারক থেকে রক্তের স্রোত বাহির হইছে ওই জায়েদ তায়েফের ময়দানে ডাক দিয়া বলছিল ও তায়েফের ছেলেরা শোনো এই মানুষটারে আর পাথর মাইরো না এই মানুষটারে আর পাথরের আঘাত করিও না আমি জায়েদ আমার বুকটা পেতে দিলাম আমার দেহটা পেতে দিলাম যত পার আমি জায়েদকে পাথর মার কিন্তু আমার দয়ার নবীর গায়ের একটা পাথর মারিস না এমনকি তিন তিনবার পর্যন্ত দয়াল নবী মায়ার নবী আপনার আমার মহাব্বতের নবী বেহুশ হইয়া ওই তাহেবের জমিনে পড়ে গেছিল ওই জায়েদের ঘরে একটা সন্তান হয়েছে নাম হইলো ওসামা কি নাম ওসামা ওই ওসামাকেও পয়গম্বর জায়েদের চাইতে বেশি আদর করে ওই জায়েদ নবীকে মহাব্বত করতে করতে নবীজির প্রেম ভালোবাসার মহাব্বতে ডুব দিয়া প্রেমের সাগরে ডুব দিয়া ওই জায়েদ পয়গম্বরের ছেলে হইয়া গেছে সুবহানাল্লাহ পয়গম্বরের ছেলে এইভাবে হয়েছে জায়েদের ঘরে একটা সন্তান নাম হইলো ওসামা ওই ওসামাকে ডাক দিয়ে বলে ওসামা যাও তোমার দাদার কাছে একটা খবর পৌঁছাইয়া আসো আজকের চুরির বিচারটা আসছে উনি হইলো একজন কুরাইশ বংশের মহিলা হাত না কাইটা যেন একটা আঙ্গুল কাটিয়া বিচারটা একটু সহজ করে হযরতে ওসামা ছোট মানুষ যাইয়া দাদার পেটের উপরে বসছে দাদার পেটের উপরে বসিয়া কাদের উপরে মাথাটা রাইখা
কানের সাথে মুখ লাগাইয়া বলতেছে দাদা আজকের যে বিচারটা আপনার কাছে এসেছে এই বিচারটা হলো একজন কুরাইশ বংশের মহিলার বিচার হাতটা নাই কাটে যদি একটা আঙ্গুল কাটেন তাহলে কুরাইশ বংশের মান সম্মানটা বাঁচে এই আওয়াজ যখন পয়গম্বরের কানে যাইয়া পৌঁছলো পয়গম্বর সঙ্গে সঙ্গে রাগ হয়ে গেল সঙ্গে সঙ্গে বসাক থেকে দাঁড়াইয়া গেল ডাক দিয়া বলতেছে ও সাহাবায়ে কেরামরা শুনো আজকের এই বিচার কুরাইশ বংশের একজন মহিলার বিচারটা না হইয়া যদি আমি পয়গম্বরের কন্যা আমি পয়গম্বরের কন্যা যদি হযরতে ফাতেমাও হইতো ওই ফাতেমার হাত কাইটাও আমি কোরআনের বিচার করতাম জোরে কন্যা সুবহানাল্লাহ বিচারের ভিতরে কিন্তু ইনসাফ থাকতে হবে বিচারের ভিতরে কি থাকতে হবে বিচার করতে বসি গরোহা বিচার হোক ইনওয়ান কাউন্সিলে হোক বা অন্য 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 উপর পর্যায়ে হোক না কেন সমস্ত বিচারে কিন্তু টেবিলের তর থেকে বিচার ফাইনাল হয়ে যায় বিচারের ভিতরে কিন্তু ইনসাফ নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমাদের বিচারের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করো এ মুমিন মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম দ্বিতীয় নম্বরে হইল আল ইহসান অর্থাৎ তোমরা ভালো ব্যবহার করনে ওয়ালা হও তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে ভালো আচরণ করো সৎ আচরণ করো এমন এমন দেখা যায় পাশাপাশি বাড়ি এক চার হোটেলে দুজনে চা খায় কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলে না বছরকে বছর পার হয়ে যায় একজন চার দোকানে ঢুকলে অন্যজন চার দোকান থেকে বের হয়ে যায় আর মনে মনে বলতেছে আল্লাহ ওর মুখটা আমাকে আর দেখাইও না ওর মুখটা কেন আমাকে দেখাও ও কেন মরে যায় না ওকে কেন দুনিয়া থেকে নিয়ে যাও না এরকমের আছে কি নাই না না এরকমের থাকলে তো হবে না থাকলে হবে না আল্লাহ রাব্বুল আলামিন নিজি ডাক দিয়ে বলতেছেন আল ইহসান তোমরা ইহসান করবা কিভাবে ইহসান করবা একটা গরীব লোক আসতেছে তার জামা কাপড় ময়লা বা নরমাল জামা কাপড় এই জন্য কি তোমার কাছে সে সালাম পাবে না 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 গরীব লোকটাকে দেখলে তাকে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান আপনি কেমন আছেন আপনার শরীরটা ভালো নি কথা ঠিক কি না একজন বড় লোকালা ভাই এরকমের রাস্তা দিয়া যায় ছোট ছোট কিষানওয়ালা গৃহস্থীওয়ালা খেতে খামারওয়ালা সমস্ত ভাইদেরকে সালাম দিয়ে দিয়ে যাইতে হবে এটার নাম হইল সৎ ব্যবহার ভালো ব্যবহার আর এটার নামই হইল ইহসান কষ্ট হবে সামনে আগাবো একজন যুবক মদিনা থেকে 350 মাইল দূরে তার বাড়ি কত মাইল দূরে 350 মাইল দূরে তার বাড়ি যুবকের মনের তামান্না যুবক যাইবে মদিনা মদিনায় যাবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করার জন্য যাবে যুবক এবার রওনা পাথুরি রাস্তা মরুভূমির রাস্তা অন্ধকারস্ত রাস্তা কুয়াশান্বিত রাস্তা যুবক এবার একটা উটকে সাজাইয়া উটের পিঠে চড়িয়া যুবক রওনা হইছে যাবে মদিনা কিন্তু মরুভূমির রাস্তা ওই মরুভূমির রাস্তা পাড়ি হইতে হয় রাতের বেলায় দিনের বেলায় ওই মরুভূমির রাস্তায় চলা যায় না কেননা সূর্যের তাপে বালুগুলা উত্তপ্ত হয়ে যায় অল্প দূর যাওয়া মাত্রই শরীর ক্লান্ত শ্লান্ত হয়ে যায় এই জন্য যুবক সমস্ত দিন উটের পিঠে চড় আরোহণ করিয়া উটের পিঠে চড়িয়া ওই যে মরুভূমির রাস্তা অতিক্রম করছে যুবকের পেটের ভিতরে ক্ষুধা যুবক অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে মনে মনে ভাবতেছে হায় রে আল্লাহ সামনে যদি একটা ছায়াদার কোনো বাগান পেয়ে যাইতাম ওই বাগানের ভিতরে আমি একটু রেস্ট করতাম একটু তাসবিহ নিতাম যখন যুবক মনে মনে ভাবতেছে ইতির ভিতরে সামনে দেখা যায় একটা খেজুর গাছের বাগান
যুবক খেজুর গাছের বাগানে নামলো নামার পরে উটটাকে একটা খেজুর গাছের সঙ্গে বাঁধা রাখলো বাঁধার পরে যুবক একটা খেজুরের পাতার উপরে শুয়ে পড়লো ক্লান্ত হৃদয় ক্ষুধার্ত শরীর শুইতে দেরি কিন্তু যুবকের চোখে ঘুম আসতে দেরি হয় না যুবক ঘুমের ঘরে আচ্ছন্দ এদিকের ভিতরে উট খেজুর গাছের পাশে থেকে ছুইচে গেছে বাদনটা দুর্বল হয়েছিল দুর্বল বাদনের কারণে উট খেজুর গাছের থেকে ছুইচে গেছে ছুইটা যাইয়া উটটা সমস্ত বাগানের ভিতরে হাঁটাহাঁটি করতেছে ঘোরাঘুরি করতেছে এমন জায়গায় ঘোরাঘুরি করতেছে যেই জায়গায় খেজুরের বাগানের মালিক খেজুরের চারা বপন করছে খেজুরের চারাগুলা উটে পাড়াইয়া নষ্ট করে ফেলেছে একেবারে बर्बाद করে দিয়েছে কিছুক্ষণ পর ওই খেজুর গাছের মালিক খেজুরের বাগানের মালিক খেজুরের বাগান দেখার জন্য আসছে আয়শা দেখে বৃদ্ধ একজন মুরব্বি বাবা আয়শা দেখতেছে যে একটা উট তার বাগানকে নষ্ট করে ফেলছে এ মুমিন মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম এবার বৃদ্ধ বাবাজি রাগে বঙ্গশায় কাছে আয়শা উঠের কাছে আসতে ভয় পায় রাগ এবং গোসায় দূরের থেকে তারাইতেছে ঢিল মারতেছে চাকা মারতেছে ঢিল মারতেছে পাথর মারতেছে এরকমের মারতে মারতে একটা ঢিল একটা চাকা চোককাওয়ালা একটা পাথর যায়া উটের মাথার ভিতরে লাগছে মাথায় লাইগা উটের চামড়াটা ফাইটা মাথার হাড়টা ফাইটা গেছে ফাইটা রক্ত বাহির হওয়া শুরু হইছে রক্ত বাহির হইতে হইতে এক পর্যায়ে উটটা জমিনে পড়া দুনিয়া থেকে বিদায় হয় এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম এদিকে খেজুর গাছের ফাঁক দিয়া খেজুরের পাতার ফাঁক দিয়া সূর্যের আলো যখন যুবকের চোখে পড়েছে যুবকের ঘুম ভেঙে গেছে যুবকের ঘুম ভেঙে যাওয়ার পর যুবক তাকাইয়া দেখে তার উটটা দেখা যায় না এমনি তো পেটের ভিতরে ক্ষুধা আর ওই তো অত্যন্ত ক্লান্ত হৃদয় আর কেবলমাত্র শুধুমাত্র অর্ধেক পথ আসা হয়েছে আরো বাকি দর সমাল পথ রয়ে গেছে কিভাবে যাইবে মরুভূমির পথ পিছলি পথ পাথুরি রাস্তা কুয়া সুন্দর রাস্তা কিভাবে পাড়ি দিবে অত্যন্ত মেজাজটা খারাপ যুবক এবার উটের সন্ধানে বাহির হয় কিছু সামনে আগাইয়াই দেখতেছে খেজুরের বাগানের এক কোণায় উটটা ময়রা পড়ে আছে আল্লাহর বান্দা যুবক এবার ডাক দিয়া বলে হায় হায় আমার উটটা কে মারলো ওই যে পাশে সরল মোনা মুরব্বি মুসলমান বাবাজি দাঁড়িয়ে আছে উনি ডাক দিয়া বলে ও পরদেশি যুবক তোমার উট আমি মেরে ফেলেছি কেন মেরেছো আমার বাগানের চারা নষ্ট করেছে এই জন্য তোমার উট আমি মেরে দিয়েছি যুবক নিজেকে আর সামলাইতে পারলো না রাগ এবং গোসায় একটা লাঠি দিয়া মুরব্বিকে পিটনি শুরু করলো এক পর্যায়ে মুরব্বি পিটনি খাইয়া মুরব্বি দুর্বল মানুষ এক পর্যায়ে মুরব্বিও জমিনে পড়া বিদায় হয়ে গেছে জমি মুরব্বি কি মুরব্বিও মরে গেছে এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম এবার মুরব্বি যখন মরে গেছে পরদেশি যুবক তার অনুশোচনা আইসা গেছে ওই যে বল সালাম এহসান তার অনুশোচনা আইসা গেছে কি করলাম এটা কি করলাম আমার উট মারছে এই জন্য আমি কি একজন মানুষ মারবো হায় হায় আমি তো আসামি হয়ে গেলাম দুনিয়ার আসামি নয় আমি তো আল্লাহর আদালতের আসামি হয়ে গেলাম যুবকের ভিতরে অনুশোচনা আসলো যুবক এবার দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে কি করলাম আমি তো জাহান্নামের আসামি হয়ে গেলাম বিকাল বেলায় ওই মুরব্বি বাবার দুইজন যুবক সন্তান বাবার সন্ধানে বাগানের কাছে এসেছে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বাবাকে পায় না এক পর্যায়ে খেজুরের বাগানে আইসা দেখে বাবা মরিয়া পড়ে আছে
পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে চোখের থেকে পানি ঝর ঝর করতেছে ওই দুইজন যুবক ডাক দিয়া বলে হে পরদেশী যুবক তুমি জানো নি আমাদের বাবাকে কে মেরেছে তখন নওজোয়ান যুবক মুসলমান ডাক দিয়া বলতেছে আপনাদের বাবাকে আমি মেরেছি আমি মুসলমান আপনাদেরকেও তো মনে হয় আপনারা মুসলমান তবে তুমি কেন পালাও নাই তুমি আমার আমাদের বাবাকে খুন করেছো আবার শিকার পেয়েছো আবার বলতেছো খুন করেছো তুমি কেন পালাও নাই কেন পালাও নাই তখন নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে ও যুবক ভাই আমি ভুল করে ফেলেছি তোমাদের বাবাকে আমি মেরেছি আমার অত্যন্ত ভুল হয়েছে তবে আমার যে বিচারটা হয় তোমরা করে দাও আমি এই দুনিয়ার জমিনে আমার বিচারটা গলায় নিতে চাই আমি এই খুনের অপরাধটা নিয়া আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না আল্লাহর আদালতে খুনের অপরাধটা নিয়া দাঁড়াইতে চাই না এবার মৃত মুরব্বির দুইজন যুবক সন্তান পরদেশী যুবককে নিয়া এবার রওনা মদিনায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরতে ওমরের দরবারে যাইয়া বলে ও খলিফাতুল মুসলিমিন এই যে পরদেশী এক যুবক আমাদের বাবাকে হত্যা করেছে আমরা হত্যার বদলে হত্যা চাই এই যুবককে আপনার আদালতে দিলাম এই যুবককে ফাঁসির কৃষ্টে ঝুলাইয়া দাও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাক দিয়ে বলে ও যুবক তুমি এদের বাবাকে কেন হত্যা করেছো বলে মুরব্বি বাবাজি আমার উটকে হত্যা করেছে আমি মদিনায় রওনা করেছিলাম উটের পিঠে সওয়ার হইয়া ওই উটটা এই মুরব্বি মেরেছে এই জন্য আমি রাগে এবং গোসায় এই মুরব্বিকে মেরে ফেলেছি আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে ও যুবক তুমি হত্যা করেছো তোমাকেও হত্যা করতে হবে হাতের বদলে হাত পায়ের বদলে পা নাকের বদলে নাক কানের বদলে কান জানের বদলে জান তুমি মানুষ মেরেছো তোমাকে হত্যা করা হবে জল্লাদকে হুকুম করা হইল জল্লাদ এই যুবককে ফাঁসির মঞ্চে উঠাইয়া দাও ফাঁসির মঞ্চে উঠাইয়া দাও ফাঁসির মঞ্চে চড়াইয়া দাও এবার পরদেশী যুবককে ফাঁসির মঞ্চে উঠাইয়া জল্লাদ ছুরিটা নিয়ে আগাইতেছে এবার ডাক দিয়া বলে জল্লাদ ডাক দিয়া বলে এ যুবক তোমার তো এখন ফাঁসি হয়ে যাবে তবে তোমার ফাঁসি হওয়ার আগে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে এরকমের জিগায় কি তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে তখন পরদেশী যুবক ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন আমার একটা শেষ ইচ্ছা আছে যদি আপনি শেষ ইচ্ছাটা পূরণ করেন আমার অনেক ভালো হবে শুধু আমার নয় গোটা বিশ্বের মুসলমান জাতির জন্য ভালো হবে কয় কি তোমার শেষ ইচ্ছা বলো বলো কয় আমি দেশের বাড়িতে বৈসা আমি ব্যবসা করতাম আমি ব্যবসার জন্য অনেক দূরে গিয়েছিলাম একজন ইহুদির কাছে থেকে আমি বাকি টাকায় কিছু মাল নিয়ে এসেছিলাম বাকি টাকায় মাল এনেছিলাম ওই টাকাটা ইহুদির পরিশোধ করা হয় নাই ইহুদি আমার বাড়ি চেনে না আর আমিও আমার বাড়ির কেহ ইহুদির বাড়ি চেনে না ও আমিরুল মুমিনিন ওই ইহুদির পাওনাটা পরিশোধ করতে হবে যদি আপনি আমাকে একটু ছুটি দেন একটু সময় দেন তাহলে আমি ওই ইহুদির পাওনাটা পরিশোধ করে আসতে পারি আর যদি ওই ইহুদির পাওনাটা পরিশোধ না করি তাহলে ওই ইহুদি আমাকে গালি দিবে শুধু আমাকে নয় সারা মুসলমানদেরকে আমানতের খেয়ানতদার বলে বলে গালি দিবে এবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে ও যুবক
তোমার সঙ্গে যদি দুইজন তিনজন লোক নিয়া তোমার দেশে পাঠাই আর ওই দুইজন তিনজন লোক তাদেরকেও তুমি যদি হত্যা করে দাও আমার তো আর কোনো উপায় থাকবে না তাছাড়া তোমার সঙ্গে যদি 30 জন 40 জন লোক পাঠাইবো এরকমের লোকও আমার কাছে নাই কেননা সাহাবায়ে কেরামরা যুদ্ধের কাছে বিভিন্ন জায়গায় ব্যস্ত আছে আমার কাছে বেশি লোক নাই দুই একজনও পাঠাইতে পারবো না তাদেরকে তুমি হত্যা করে দিবে তার কোনো গ্যারান্টি নাই কিন্তু তুমি একটা কাজ করো তোমার পরিবর্তে তুমি যদি কাউকে জামানত রাখতে পারো তাহলে কাউকে তুমি জামানত রেখে দাও তোমাকে ছুটি দেওয়া হবে তুমি যাইয়া ঋণ পরিশোধ করে আসবা এবার যুবক জাগিয়া বলে ও আমিরুল মুমিনিন না এই মদিনায় আমার বাবা নাই এই মদিনায় আমার মা নাই এই মদিনায় আমার ভাই নাই এই মদিনায় আমার বাবা যদি থাকতো আমার বাবা আমার জামানত নিত এই মদিনায় যদি আমার মা থাকতো আমার মা আমার জামানত নিত এই মদিনায় যদি আমার একটা জোরের ভাই থাকতো আমার জোরের ভাই চাইতো না যে আমি ঋণ নিয়া কবরে যাই আমার ঋণ পরিশোধ না করা অবস্থায় আমি আল্লাহর আদালতে দাঁড়াই ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার মাও নাই বাবাও নাই এই মদিনায় আমার একটা জোরের ভাইও নাই বরং আমাকে ফাঁসিতে চড়াইয়া দেন এবার জল্লাদ ছুরিটা নিয়া আগায় এক পা আগায় আগাইতেছে পিঠের ভিতরে পিছনের দিক দিয়া একজন দুইটা হাত উঁচু করিয়া ডাক দিয়া বলে ও খলিফা খলিফা রে আমি এই ভাইয়ের একজন ভাই হয়ে গেলাম জোরে কন্না সুবহানাল্লাহ ওই লোকটা আর কেউ না আর কেউ না উনি হইলেন আল্লাহর নবীর একজন প্রিয় খাদেম আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরতে আবু যর গেফারী জোরে কন্না সুবহানাল্লাহ হযরতে আবু যর ডাক দিয়া বলে ও খলিফাতুল মুসলিমিন এই ভাইকে ছুটি দিয়া দেন আর এই ভাই যদি ফেরত না আসে এই ভাইয়ের জায়গায় আমি আবু যররে ফাঁসি দিয়া দেন এবার খলিফাতুল মুসলিমিন নতুন করে আবার একটা দরখাস্ত লেখলো দরখাস্ত লেখিয়া বলে হে যুবক তোমাকে এক মাসের ছুটি দেওয়া হইল সামনের আরবি মাসের সামনের প্রথম জুমার নামাজ যেদিন হবে শুক্রবার যেদিন হবে আরবি মাসের প্রথম সপ্তাহে প্রথম জুমার নামাজ যেদিন হবে ওই দিনকার তুমি আসবা ওই দিনকার তোমাকে ফাঁসি দিয়া ওই দুইজন বাদী পক্ষের দুই যুবকের বিচারের হত্যা তাদের দেওয়া হবে এবার যুবককে এক মাসের ছুটি দেওয়া হইল আর ওই বাদীপক্ষ দুই যুবককে তাদেরকেও বলা হইল তোমরা এক মাস পরে আরবি মাসের প্রথম সপ্তাহে শুক্রবার দিনে আসবা এবার যুবক বাড়ির দিকে যাত্রা শুরু করলো যুবক এবার বাড়ির দিকে রওনা যুবক বাড়িতে যাইয়া পাওনাটা নিয়া ইহুদির বাড়িতে চলে গেছে এ মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে ও ইহুদি ভাই এই যে নেন আপনার পাওনাটা বুঝিয়া লন আপনার দেনা শোধ করার জন্য পাওনাটা শোধ করার জন্য আমি 350 মাইল দূরের থেকে আমি গোরা চড়াইয়া এসেছি এই যে নেন পাওনাটা বুঝিয়া লন ইহুদির পাওনা বুঝিয়াইয়া দিয়া যুবক চলে গেল বাড়িতে যাইয়া সুন্দর মতন গোসল কইরা সুন্দর সুন্দর জামা কাপড় গুলা পইরা সুন্দর মতন দ্রুতগামী একটা তেজস্ব ঘোড়াকে সুন্দর মতন সাজাইয়া মায়ের কাছে যাইয়া বলে ও গো মা জীবনে কত জায়গায় আপনার থেকে বিদায় নিয়ে গেছি আবার ফেরত আসছি ব্যবসার কাজের জন্য কত জায়গায় গেছি আবার ফিরে আসছি গো মা এবার আমাকে একটা বিদায় দেন ও মা আমি তো আপনার সন্তান আপনি কি চান আপনি হাসর ময়দানে খুনি সন্তান হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইবেন ও মা আমাকে চিরতরের জন্য শেষ বিদায়টা দিয়া দেন আপনার দুইটা হাত আমার মাথার উপরে রাখেন আমাকে শেষ দোয়াটা কইরা দেন
দান আমাকে শেষ লোকমা খাওয়াটা খাওয়াইয়া দান আপনার সন্তান শেষ বিদায় নিতেছে গো মা আপনার সন্তান আর কোনোদিন ফেরত আসবে না চিরদিনের জন্য চলে যাইতেছে বাবাকে ডাক দিয়ে বলে ও গো বাবা ও বাবা ওই বুকটা একটু দান শেষবারের মত ওই বুকের সঙ্গে বুক মিলাইয়া যাই জীবনে ওই বুকের ভিতরে কত ঘুম পড়াইছেন রে বাবা ওই বুকের ভিতরে নিয়ে কত হাঁটাচলা করাইছেন ও বাবা কত আদর যত্ন করেছেন এখন দান ওই বুকটা একটু দান বাবা ওই বুকের সঙ্গে শেষবারের মত বুকটা মিলাইয়া যাই মা বাবার কাছে থেকে বিদায় নিয়া এবার যুব গোরা হাকাইয়া রওনা মদিনায় এ মুমিন মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম এদিকে জুমার নামাজের আজান হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত মদিনায় কোন যুবক প্রবেশ করে নাই খলিফাতুল মুসলিমিন একটা চিঠি পাঠাইছে আবু যর গেফারির বাড়ির দিকে ও আবু যর নিজের জীবনের শেষ জুমার নামাজটা পড়ার জন্য মদিনায় চলে আসো কই এখন পর্যন্ত কোন যুবককে মদিনায় দেখা যায় না তবে তোমার ভাইয়ের জায়গায় তোমাকেই ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে এই কথা বলিয়া হযরত আবু যর গেফারির কাছে পত্র পাঠাইলো পত্রবাহক পাঠাইলো আবু যর গেফারি পত্র পাইয়া হাসতে হাসতে মদিনায় পয়গম্বরের মসজিদের দিকে রওনা সবাই কানতেছে আবু যর একা হাসতেছে যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জুমার নামাজের ইমামতি করলেন নামাজের ইমামতি কইরা সালাম ফিরাইলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাকায়ে দেখে যুবকের কোনো খবর নাই এবার হুকুম দিয়ে দিল জল্লাদ তুমি ওই আবু যর গেফারিকে ফাঁসির মঞ্চে উঠাইয়া দাও এ মুমিন মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম এই কথাটা আবু যরকে ফাঁসির মঞ্চে উঠাইয়া দাও এই কথাটা যখন মদিনার মানুষের কানের ভিতরে যায় বাড়ি খায় মদিনার মানুষের কানের ভিতরে যখন পৌঁছিয়া যায় সমস্ত মদিনায় কান্নার ঢল পড়ে গেল মহিলারাও কান্দে বাচ্চারাও কান্দে সমস্ত মদিনায় কান্নার ঢল হযরতে আবু যর একা শুধু হাসতেছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে আবু যর আমরা সবাই কান্দি আর তুমি কেন হাসো হযরতে আবু যর ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরামরা তোমরা শোনো পয়গম্বরের মুখে শুনেছি পয়গম্বর নিজে বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই তবে হাশর ময়দানে মুসিবতের দিবসে যখন হাশর ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহর নবীর একজন উম্মত যদি কোনো কর্মে জাহান্নামে যায় আল্লাহর নবী বাচ্চাওয়ালা মুরগির মত উড়াল দিয়া তার উম্মতের পাশে যাইয়া দাঁড়াইবে আর আমি সাধারণ তার উম্মত হইয়া আমি আবু যর হইয়া আমি যদি একজন মুসলমান কালেমাওয়ালা মুসলমানের জন্য যদি ফাঁসি হইয়া যান কোরবানি করতে পারি এটা আমি জানি কোরবানি করি শুধু তা নয় আমি তো আল্লাহর নবীর হাত থেকে জান্নাতে যাওয়ার সুপারিশ করতেছি কিন্তু মদিনায় কান্নার রোল হযরতে আবু যর ওই যে ফাঁসির মঞ্চে উঠাইয়া দেওয়া হইল জল্লাদ ছুরিটা নিয়ে আগাইতেছে কিন্তু এই মঞ্চে কত ফাঁসি হইল জল্লাদ কত মানুষকে ফাঁসি দিল কিন্তু জল্লাতের চোখে পানি দেখা যায় না কিন্তু এই আবু যরকে ফাঁসির কাষ্ঠে উঠাইয়া আবু যরকে ফাঁসির কাষ্ঠে দিয়া জল্লাদ নিজের চোখের থেকে পানির ঝর্ণা পড়ে এবার আর এবার জল্লাদ নিজেই কাঁদতেছে এক পাও সামনে আগায় দুই পাও সামনে পিছায় আর বলতেছে আল্লাহ একটা অপরাধ মানুষের জায়গায় একটা নিরপরাধ মানুষকে ফাঁসির মঞ্চে উঠাইয়া দিলাম আল্লাহ
সমস্ত মদিনার মানুষেরা কান্দে এ কেমন সাহাবী এ বড় দামি সাহাবী পয়গম্বরের খাদেম হযরতে বুজার কে ভারি খাদেমে খাই রুলবাসার খেদম তুমে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর হযরতে আবু জার গফারি নবী পয়গম্বরের খেদমত করতে 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 এমন কি নিজের জন্য একটা ঘর বানারও সুযোগ পাইলাই এত বড় দামি সাহাবী হযরতে জিবরাইল পয়গম্বরের কাছে আইসা ডাক দিয়া বলে ও আল্লাহর পয়গম্বর ওই যে রাস্তা দিয়া মাথা নিচু কইরা চাদর মুড়া দিয়া হাইটা যায় উনি হইলেন আপনার সাহাবী হযরতে আবু জর আল্লাহর নবী ডাক দিয়া বলে ও ভাই জিবরাইল তুমি আমার আবু জর রে কিভাবে চিনো আমার আবু জর রে কিভাবে চিনো হযরতে জিবরাইল ডাক দিয়া বলে আল্লাহর নবী আপনার আবু জর রে আমি জিবরাইল শুধু চিনি তা নয় আল্লাহর আকাশে যত রহমতের ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আপনার আবু জর রে চিনে